হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবার আগে আপনাদের জানাই আমার শরীরটা খারাপ ছিল কয়েকদিন ধরে, এখনও খারাপই আছে। আস্তে আস্তে রিকভার করছি, প্লেটলেট কাউন্ট একটু বেড়েছে, আরও কয়েকটা রিপোর্ট আসা বাকি আছে। 10 ডেজ মতো মেডিসিন চলবে, তারপর ডক্টর ডিসাইড করবে যে নেক্সট স্টেপ কী নেওয়া যায়। তো চলুন, আজ ভিডিওটা যে ব্যাপারের ওপর আমি বানাচ্ছি সেটা খুব ক্রুশিয়াল একটা ইস্যু, যেটা কি পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, এন্টায়ার ইন্ডিয়াতেই হচ্ছে। সেটা হচ্ছে মেয়েদের কোনো সুরক্ষা নেই। খুবই খারাপ লাগছে বলতে, কিন্তু মেয়েদের সত্যিই কোনো সুরক্ষা নেই। হাতরাস থেকে হাঁসখালি কোথাও নেই সুরক্ষা। প্রত্যেকটা জায়গায় মেয়েরা অত্যাচারিত। কখনো মেয়েরা বাড়িতে অত্যাচারিত হয়, কখনো মেয়েরা বাইরে অত্যাচারিত হয়, কিন্তু অত্যাচারিত। আমি কারোর নাম না নিয়ে একটা কথাই বলবো, শুধুমাত্র কোনো মেয়ে নয়, ছেলেদেরও উচিত এই ব্যাপারে কথা বলা, কারণ তাদের বাড়িতেও তো মা, বোন, বউ সবাই আছে, তাদেরও সন্তানরা আছে। ছোট বাচ্চারা বাইরে বেরোতে ভয় পাচ্ছে, মিডিল এজের মেয়েরাও ভয় পাচ্ছে, এমনকি বয়স্ক মানুষেরাও ভয় পাচ্ছে, কারণ রেপিস্টদের তো কোনো মানে কোনো শাস্তিই হয় না, রেপিস্টদের কোনো শাস্তিই হয় না। ওরা জামিনে ছাড়া পেয়ে যায়, তারপর ওরা আবার এই জঘন্য কাজটা করে। এটা কোনো সর্দি কাশি নয়, বা এটা কোনো প্রেম ভালোবাসা বা কোনো প্রেগনেন্সি নয়, এটা রেপ। যার থেকে বড় অপরাধ মার্ডারও নয়। একটা একটা রেপিস্টের তো ফাঁসি হওয়া উচিত, তার হয়ে কথা বলাই উচিত নয়। আমি তো অবাক হয়ে যাই যখন দেখি অ্যাডভোকেট যারা, লয়ার, তারা সামান্য টাকার জন্য রেপিস্টের হয়ে কেস লড়ছে। কোনো অ্যাডভোকেট যদি কেসই না লড়ে, তাহলে তো রেপিস্টদের এমনি ফাঁসি হবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটি কথা অনুরোধ করছি, উনি তো অনেক কিছু করেছেন, 370 থেকে শুরু করে প্রচুর প্রচুর করেছেন আমাদের দেশের জন্য, একমাত্র উনিই পারবেন, আর কেউ পারবেন না। প্রত্যেকটা রেপিস্টের ফাঁসি হওয়া উচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। শাস্তি মানে এই নয় যে তাদের 10 বছর জেল হওয়ার পর তারা আবার বাইরে ঘুরে বেড়াবে, তাদের বেঁচে থাকারই অধিকার নেই, তাদেরকে জাস্ট ফাঁসি দেওয়া উচিত। যেভাবে মেয়েরা অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন, কারণ কি আমরাই পারবো সাধারণ মানুষ এই রেপিস্টদের শাস্তি দিতে। আপনারা কোনো মন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, কোনো কোনো মানুষের কথা শোনার দরকার নেই, আপনাদের নিজস্ব চোখ আছে তো, আমরাও তো সবাই মানুষ, আমরা বুঝতে পারছি। প্লিজ প্লিজ, সেফ চাইল্ড, সেফ ওমেন, প্লিজ গর্জে উঠুন। প্রধানমন্ত্রীকে আমরা রিকোয়েস্ট করছি, উনি পারবেন, কারণ উনি অনেক কিছু করেছেন। যদি উনি না পারেন, তাহলে কোনোদিন কেউ পারবে না, ওনাকেই পারতে হবে। প্রতিটা রেপিস্টের ফাঁসির সাজা হওয়া উচিত, আর কোনো কিছু নয়। আজকের ব্লগটা এতটাই।